নমস্কার প্রিয় দর্শক, মই পার্থ বৰা। কাষ্ট সেন্সাস এই দুটা শব্দ অতি সম্প্রতি শিরোনাম দখল করা পরিলক্ষিত হয়েছে। বিরোধীয়ে দাবি করেছে ভারতত কাষ্ট সেন্সাস হব লাগে, অর্থাৎ জাতিগত জনগণনা হব লাগে। জাতিগত জনগণনা পূর্বতে অনুষ্ঠিত হয়েছিল, সেই বিষয়ে সবিশেষ কম। কিন্তু বিরোধী দলে দাবি করেছে, মূলত এই জাতিগণনার দাবিত আগভাগ লৈছে রাহুল গান্ধীয়ে। বিভিন্ন মঞ্চত তেওঁ কৈ আছে চৰকাৰখনে কিয় ভয় কৰিছে জাতিগত জনগণনা কৰিবলৈ। 2010 চনত যি জাতিগত জনগণনা কংগ্ৰেছৰ নেতৃত্বৰ UPA চৰকাৰে কৰিছিল, সেই জাতিগত জনগণনাৰ যি ফলাফল, সেই ফলাফল ৰাজহুৱা কৰাত বাধা কি আছে বা ৰাজহুৱা কৰাৰ পৰা বিৰত চৰকাৰ কিয়, এনেধৰণৰ প্ৰশ্নবোৰ ৰাহুল গান্ধীয়ে কৰিছে। আৰু সমান্তৰালকৈ RJD SP আদি দলসমূহে কাষ্ট চেঞ্চাছ সমগ্ৰ ভাৰতবৰ্ষত বিচাৰি আছে। আৰু সুকীয়াকৈ বিহাৰত কাষ্ট চেঞ্চাছ অনুষ্ঠিত হৈছে, য'ত 12 কোটি লোকৰ কাৰ কি কাষ্ট বা কাৰ কি জাতি বা উপজাতি, কাৰ কি বৰ্ণ, সেইসমূহ সন্নিৱিষ্ট হ'ব। কিন্তু গোটেই বিহাৰৰ গোটেই প্ৰক্ৰিয়াটো কোৰ্টৰ মেৰ পেছত সোমাই পৰিছে। জলদি সে জলদি আপ কাষ্ট চেঞ্চাছ কিজিয়ে, জলদি সে জলদি जो हमने कास्ट सेंसस किया था उसका डेटा आप रिलीज कीजिए, और अगर आप नहीं करेंगे तो हम कर डालेंगे। ओबीसी कम्युनिटी बीइंग अनदर ग्रुप ऑफ द पीपल ऑफ इंडिया, एंड आई एम इलैबोरेटिंग दैट द ओबीसीज हु नंबर ए ह्यूज परसेंटेज हैव 3% ऑफ द 90 सेक्रेटरीज ऑफ दिस कंट्री एंड कंट्रोल एंड डिफाइन 5% ऑफ इंडियाज बजट। This is an insult and a shame to the OBC community. Ye OBC community ka apman hai. To sawal uthta hai ki is desh mein kitne OBC hain, kitne dalit hain, kitne adivasi hain, aur us sawal ka jawab sirf caste census se mil sakta hai. Ye aap badaliye. Ye jo list hai, ये ओबीसी समाज का अपमान है। 90 लोग हिंदुस्तान के सेक्रेटरी हैं, उनमें से 3 लोग ओबीसी समाज के हैं, 5% बजट को कंट्रोल करते हैं। तो जल्दी से जल्दी आप कास्ट सेंसस कीजिए। जल्दी से जल्दी जो हमने कास्ट सेंसस किया था उसका डेटा आप रिलीज कीजिए, और अगर आप नहीं करेंगे तो हम कर डालेंगे। आज कास्ट सेंसस और किसु कथा आलोचना करিব বিচাৰিছো, কাষ্ট সেন্সাস और किसु इतिहास আপোনালোক কব বিচাৰিছো। প্রথম কথা, কাষ্ট সেন্সাস ভারতবর্ষত অনুষ্ঠিত হোৱা নাই। স্বাধীনতৰ ভারতবর্ষত কেতিয়াও জাতিৰ যি জনগণনা, উপজাতিৰ যি জনগণনা, বৰ্ণৰ যি জনগণনা, কুলৰ যি জনগণনা, সেই জনগণনা অনুষ্ঠিত হোৱা নাই। জাতিৰ যি ধাৰণা, সেই ধাৰণাটো হিন্দু ধৰ্মত পৰিলক্ষিত হয়। হিন্দু ধৰ্মত লোকসকলক বিভিন্ন বৰ্ণত শ্ৰেণী বিভাজিত কৰা হয়, আৰু সেই শ্ৰেণী বিভাজনৰ ফলত কিছু, যাক আমি নিম্ন বৰ্ণৰ লোক বুলি কওঁ, তেওঁলোক কিছু নিষ্পেষণ, শোষণৰ সন্মুখীন হয়। আৰু এই শোষণ আৰু নিষ্পেষণৰ যিহেতু হাজাৰ হাজাৰ বছৰ ধৰি সেইসকল লোক সন্মুখীন হৈ আহিছে, গতিকে বহু ৰাজনৈতিক দলে ক'ব খোজে তেওঁলোকক কিছু সংৰক্ষণ বা তেওঁলোকক কিছু অতিৰিক্ত সা সুবিধা দিয়াৰ প্ৰয়োজনীয়তা আছে। এতিয়া অসমৰ বেলিকাই আপোনালোকে চাওক, অসমত কলিতা সম্প্ৰদায়ৰ লোক কিমান আছে তাৰ চৰকাৰী তথ্য আমাৰ হাতত নাই। যদিও কিছু বহু সময়ত নেশ্যনেল চেম্পল ছাৰ্ভে অনুষ্ঠিত হয়, সেই চেম্পল ছাৰ্ভেত কিছু জাতিগত জনসংখ্যাৰ পৰিসংখ্যা আমাৰ হাতত পৰি, কিন্তু ব্ৰাহ্মীণ সম্প্ৰদায়ৰ লোক কিমান আছে, কোচ সম্প্ৰদায়ৰ লোক কিমান আছে, কৈৱৰ্ত সম্প্ৰদায়ৰ লোক কিমান আছে, বা অন্যান্য সম্প্ৰদায়ৰ লোকসকল কিমান আছে আমাৰ হাতত নাই। আমাৰ হাতত মাথো তথ্য আছে ST-ৰ পপুলেশ্যন কিমান ভাৰতবৰ্ষত বা অসমত, অনুসূচিত জনজাতিৰ পপুলেশ্যন কিমান আৰু অনুসূচিত জনজাতিৰ পপুলেশ্যন কিমান। এতিয়া প্ৰশ্ন হয়, সেই বৰ্ণৰ ভিত্তিত জনগণনা, জাতিৰ ভিত্তিত জনগণনাৰ বা জাতিগত জনগণনাৰ কিয় প্ৰয়োজন? 1881 চনত যেতিয়া প্ৰথমটো জনগণনা ভাৰতবৰ্ষত অনুষ্ঠিত হৈছিলে ব্ৰিটিছৰ সময়ত, ইংৰাজৰ সময়ত, 1881 চনৰ পৰা 1931 চনলৈকে প্ৰতি 10 বছৰৰ মূৰে মূৰে যি লোকপিয়ল অনুষ্ঠিত হৈছিল, সেই লোকপিয়লত কিন্তু জাতিগত জনগণনা হৈছিল। গতিকে 1931 চনলৈকে সেই কাম হৈছিল, কিন্তু 1941 চনত যি জাতিগত জনগণনা বন্ধ কৰি দিয়া হ'ল, সেই সময়ত যিজন চেঞ্চাছ কমিশ্যনাৰ, তেওঁৰ নাম MWM ইটছ, তেওঁ ক'লে
ইয়ার প্রয়োজন নাই আর যে খরচ সেই খরচ অপ্রয়োজনীয় আর ইয়ার এক অন্যতম কারণ আসলে কারণ ভারতবর্ষত সেই সময় যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলি আসে ইংরাজে ইংরাজ সরকারে অপ্রয়োজনীয় খরচ বহন করব বিচার না গতি অপ্রয়োজনীয় খরচ বহন নকরার এক অংশবিশেষ হিসাবে জাতিগত জনগণনা 1931 চনতে বন্ধ হল 1941 চনত করানো হল গতি আজির তারিখত আমার ভারতবর্ষ যদার বেকট কাস্টক বা অন্যান্য পিছপরা জাতিক যি সুবিধা প্রদান করা হয় সেই সুবিধার যে পারিসাংখ্যিক ভিত্তি সেই পারিসাংখ্যিক ভিত্তি আমার হাতত 1931 চনত উপলব্ধ করে দিয়া হয়েছিল 1931 চনের পর প্রায় 92-93 বছর বাগরি গল ব্রহ্মপুত্র গঙ্গায় দিয়ে বহু পানি বাগরি গল কিন্তু তারপিছতো জাতিগত সেই 1931 চনের যে পরিসংখ্যার ভিত্তিতে এই সুবিধাব দিয়া হয় প্রিয় দর্শক সংবিধান প্রণয়নের সময় বিশেষ সুবিধা জনজাতীয় লোকসকলক আর অনুসূচিত জনজাতির এখন তালিকা প্রস্তুত করা হয়েছিল আর অনুসূচিত জাতির এখন তালিকা প্রস্তুত করা হয়েছিল আর সেই দুই শ্রেণীর লোকক কিছু বিশেষ সা সুবিধা প্রদান করা হয়েছিল বিশেষ সময়ের কারণে তারপর সংবিধান সংশোধন করে সেই সময় বৃদ্ধি করে আজিলেক অনুসূচিত জনজাতির লোক অন্তর্ভুক্ত লোকসকলক তালিকাত অন্তর্ভুক্ত লোকসকলক আর অনুসূচিত জনজাতির অন্তর্ভুক্ত লোকসকলক কিছু বিশেষ সুবিধা প্রদান করা হয় তারপর কিন্তু কেবল সেই শ্রেণীর লোকসকলক বিশেষ সুবিধা প্রদান করা হল কিন্তু তার মাজতো ভারতবর্ষত অন্যান্য পিছপরা লোক অর্থসামাজিকভাবে পিছপরা লোক বহু থাকি গল আর তেতিয়াই বিভিন্ন সময় স্বাধীনতার কালত বিভিন্ন সময় বিভিন্ন জনে বিশেষকৈ অন্যান্য পিছপরা জাতির প্রতিনিধিত্ব করা রাজনীতিবিদে বিভিন্ন সময় সোসিও ইকোনমিক কাস্ট সেন্সাস SECCর বিভিন্ন সময় দাবি করলে এই দাবি সরগত করে জনতা সরকারের সময় প্রাইম মিনিস্টার দেশাই প্রধানমন্ত্রী মুরারজি দেশাই গঠন করলে বিপি মন্ডল কমিশন 1979-1979 চনত বিপি মন্ডল কমিশনে এখন প্রতিবেদন প্রস্তুত করলে আর প্রতিবেদন প্রস্তুত করে অন্যান্য পিছপরা জাতির এখন শ্রেণী তালিকা প্রস্তুত করলে আর সেই পরামর্শ দিলে এওঁলোককো এই সকলকো SC ST সকলের সমানেই অনুরূপ ধরনের শিক্ষাখণ্ডত বা অন্যান্য সামাজিক ব্যবস্থাসমূহ আসনিসমূহত বা অর্থনৈতিক আসনিসমূহত বিশেষ সুবিধা দিয়ার প্রয়োজন আছে আর মন্ডল কমিশনে কলে ভারতবর্ষত OBCর জনসংখ্যা প্রায় 52% OBCর জনসংখ্যা 52% SC ST জনসংখ্যা যদি আমি ধরল 14.7% OBCর 52% জনসংখ্যা আর সেই 52% জনসংখ্যা পিছপরি আছে আর আগলে আগবাই লিবলে বিশেষ সা সুবিধা দিয়ার প্রয়োজন অর্থাৎ রেজার্ভেশনের প্রয়োজন কিন্তু মন্ডল কমিশনের প্রতিবেদনক জনতা দল সরকারে মুরারজি দেশাই সরকারে ইমপ্লিমেন্ট করবলে রূপায়ণ করবলে সময় নাপালে সরকারের পতন হল ইন্দিরা গান্ধী এই মন্ডল কমিশনক রূপায়ণ করার পক্ষপাতিত নাছিলে রাজীব গান্ধী পক্ষপাতিত নাছিলে আর 90 চনত যেটা ভিপি সিংয়ের সরকার হল ভিপি সিংয়ে মন্ডল কমিশনক রূপায়ণ করলে রিজার্ভেশন SC ST OBCকে ধরে রিজার্ভেশনের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজে 75% চলে গই ওপেন সিট থাকলে 25% আন্দোলন হল মন্ডল কমিশনক বিরোধিতা করে মন্ডল কমিশনের রূপায়ণক বিরোধিতা করে আন্দোলন হল বাজপেয়ী সেই সময় কইছিলে আপনাদের মন্ডল আছে আমি কমন্ডল যাম অর্থাৎ মন্ডল আর হিন্দুত্বর মন্ডল বনাম হিন্দুত্বর রাজনীতি সূত্রপাত 90 চনতে হল রাজীব গান্ধী কিন্তু সেই সময় ভিপি সিংয়ের গভর্নমেন্টত সমালোচনা করেছিল তারপর সমগ্র গোটেই বিষয়টা গিয়ে সুপ্রিম কোর্ট পালে গই ইন্দ্র সাহানি গোচরত সুপ্রিম কোর্ট উচ্চতম ন্যায়ালয়ের এখন 9-জনীয় সাংবিধানিক বিচারপীঠে এক অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় প্রদান করলে আর এই রায় ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রায় হিসাবে পরিগণিত হয় এখন অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে পরিগণিত হয় যে গোচরক আমি ইন্দ্রা সাহানি গোচর বলে জানো এই গোচরত কিছু কথা সুপ্রিম কোর্টে কিছু কথা সরল করে দিলে প্রথমতে ক্যাপ দিলে তাক লিমিট দিলে সীমা বান্ধি দিলে 50% অধিক সংরক্ষণ কোনো ব্যবস্থাতে দিব পৰা না যায় প্রমোশনের ক্ষেত্র OBC সকলক সুবিধা দিব পৰা না যায় ইত্যাদি ইত্যাদি আর অন্যান্য পিছপরা শ্রেণীক বা অন্যান্য পিছপরা জাতির যে তালিকা সেই তালিকা প্রস্তুত করবলে 11 দফিয়া কিছু পরামর্শ নির্দেশও 11 দফিয়া নির্দেশও বা 11টা পয়েন্ট উচ্চতম ন্যায়ালয়ে নির্দিষ্ট করে দিলে আর সেই 11টা পয়েন্ট ফুলফিল করব পারিলে বিশেষ এক কমিউনিটি বিশেষ এক জাতি সেই অন্যান্য পিছপরা শ্রেণীত বা জাতিত তেওঁলোক অন্তর্ভুক্ত হব তারপর আহো আমি পুনের সেন্সাসের বিষয়টলে OBCয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপত আর মন্ডল কমিশনের যে পরামর্শ রূপায়ণের ফলত ভারতবর্ষত আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সৃষ্টি হল যাক OBC বলে কোয়া হয় অন্যান্য পিছপরা শ্রেণী বা জাতির এক ক্যাটেগরির সৃষ্টি হল
জাতি বুলিয়ে কক, কুল বুলিয়ে কক, বর্ণ বুলিয়ে কক, উপজাতীয় বুলিয়ে কক সৃষ্টি হল, যা বিশেষ সা সুবিধা দিয়া হল, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে ক্যাপ করে দিলে, ক্যাপিং করলে 50%, আর সেই উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ মর্মে ও বিসি সকলে বিভিন্ন সা সুবিধা লাভ করবলে সক্ষম হল, বা সমাজত আগবাড়ি যাওয়ার এক সুবিধা লাভ করলে। কিন্তু ও বিসি কি আছে, বিভিন্ন স্যাম্পল সার্ভেত, কিছু ন্যাশনাল স্যাম্পল সার্ভেত, এনএসএসত কিছু তথ্য আমার হাতলে আহে, কিন্তু আমার যে ডিকেনিয়াল সেন্সাস প্রতি 10 বছর মূরে মূরে জনগণনা হয়, সেই জনগণনাত কিন্তু ও বিসি সকলের কি ও বিসি আছে, সেই ও বিসি সকলের যখন লোক অন্তর্ভুক্ত জাতর নাম কি, বর্ণর নাম কি, বা কোন স্থানের বা কেনেক সোশিও ইকোনমিক স্টেটাস কি, সেই সন্দর্ভে আমার হাতত একু তথ্য নাই। আমার হাতত 1931 চনের সেই তথ্য আছে। গতি ইউপিএ সরকারের সময় এই দাবি ইউপির অংশীদার বহুকটা দলের সেই দাবি উত্থাপন হয়েছিল। কংগ্রেসের কিন্তু এই সন্দর্ভত কিছু বিশেষ নীতি নাছিলে। সেই সময় গৃহমন্ত্রী পি চিদম্বরমে কিন্তু কাস্ট সেন্সাসের বিরোধিতা করেছিল। তারপর কংগ্রেস সরকারে ডক্টর মনমোহন সিংয়ে সেই সময়ের বিত্তমন্ত্রী প্রণব মুখার্জীর নেতৃত্বত এখন বিশেষ কমিটি, গ্রুপ অফ এম্পাওয়ার্ড মিনিষ্টারের এখন কমিটি গঠন করে দিলে। এই কমিটিখনে পরামর্শ দিলে যে দেশত কাস্ট সেন্সাস করা হোক। 2010 চনত এই পরামর্শ, 2011 চনের এই কাস্ট সেন্সাসের প্রক্রিয়া, জাতিগত জনগণনার প্রক্রিয়া আরম্ভ হল। কিন্তু প্রক্রিয়া প্রায় 3 বছর চলিলে, কিন্তু এই প্রক্রিয়ার ফলাফল ইউপিএ সরকারে মুক্তি করবলে নাপালে। 2014 চনত নরেন্দ্র মোদীর সরকার আহিলে, নরেন্দ্র মোদীর শাসন চলি থাকুতে 2016 চনত কিছু তথ্য সরকারের হাতলে আহিল। এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের দুটাক মন্ত্রণালয় জড়িত হয়ে পড়ল। 2016 চনত কিছু তথ্য আহিলে, কিন্তু সেই তথ্য রাজহুয়া করা আজিলকে নহল। সেই তথ্য কেন্দ্রীয় সরকারে কোব বিচার, সেই তথ্য ভারতের মহাপঞ্জীয়ক কার্যালয় প্রেরণ করেছে, আর ভারতের মহাপঞ্জীয়কে কোব বিচার কিছু এই যে প্রক্রিয়া, সমগ্র প্রক্রিয়াট কিছু গাফিলতি থাকার কারণে এই প্রক্রিয়া রাজহুয়া করবা না যায়। কিন্তু যি হোক, যুর বিভাগ বা যুর আয়োগক এই তথ্যখিন লাগে, সেই তথ্যখিন প্রদান করা হয়েছে, কিন্তু রাজহুয়া করবা না যায়। এই সমূহ কথা বিভিন্ন সময় বিভিন্নজনে উচ্চতম সংসদের মজিয়াত, বিশেষ সরকারের প্রতিনিধি সকলে, মন্ত্রী সকলে এই সমূহ কথা অবগত করেছে। এতিয়া পুনের কংগ্রেসে কোব বিচার, কংগ্রেস 2024 যদি সরকার গঠন করে, প্রথমটো কাম হব জাতিগত জনগণনা। কোব বিচার জাতিগত জনগণনা, যদি জাতিগত যিসংখ্যা, সেই পরিসংখ্যাটা আমার হাতত থাকিলেহে সেই সকল পিছ পড়ি থাকা যখন লোকের শ্রেণী, সেই সকলক আগবাই লই যাব পড়া যাব। কিন্তু এই যে 2024 চনের নির্বাচন, এই নির্বাচনত বিজেপির যে হিন্দুত্বর নীতি, আগ্রাসী নীতি, সেই নীতিক প্রতিহত করবলে এই যে ওবিসি পলিটিক্স, এই ওবিসি পলিটিক্সক কংগ্রেসে, মূলত কংগ্রেসে বা ইন্ডিয়া অর্থাৎ মহাজোটে লৈ আহিব বিচাৰিছে। অর্থাৎ 90 চনের যে মণ্ডল ভার্সেছ কমণ্ডলের যে যুঁজ, মণ্ডল বনাম কমণ্ডলের যে যুঁজ, অনুরূপ ধরনের এটা মণ্ডল 2.0 মণ্ডল বনাম কমণ্ডলের যুঁজ দেখা পাওয়া গেছে। নরেন্দ্র মোদীয়ে যদি কমণ্ডল লৈ আহে, কমণ্ডল অর্থাৎ হিন্দুত্ব রাজনীতির কথা কোৱা হৈছে, তেতিয়া ওবিসির রাজনীতি বা ওবিসির কারণে যে জাতিগত জনগণনা, কাস্ট সেন্সাসের দাবি লৈ কংগ্রেস আগবাড়ি আহিব। এই মণ্ডল আর কমণ্ডলের যুঁজত কোন আগবাড়ি যায়, ফলাফল কি হয় 2024-র পিছত গম পাওয়া যাব। প্রিয় দর্শক, এই বিশ্লেষণের অবকাশ পালো, কারণ কাস্ট সেন্সাসের বিষয়টি সংবাদ শিরোনাম দীঘল করেছে, বিশেষ করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত। এই বিশ্লেষণ কেনেকুৱা পালে জনাব, আপনাদের কাস্ট সেন্সাস বিচারে নে নিবিচারে, আপনার বা ভারতবর্ষের যিমানবোৰ তেনে ধরনের বর্ণ আছে, সকল বর্ণের সকল বর্ণের জনসংখ্যা কিমান, তেওঁলোকৰ সামাজিক স্থিতি কেনেকুৱা, তেওঁলোকৰ পড়া শুনা কিমান দূর আগবাড়িছে, কিমানজন গ্রেজুয়েট, কিমানজন আন্ডার গ্রেজুয়েট, কিমানজন পোস্ট গ্রেজুয়েট, তেওঁলোকৰ আর্থিক যি উপার্জন, সেই সকলবোৰ তথ্য আপনাদের বিচারে নিবিচারে সেই বিষয়ে জানাব। আর সেই এই বিশ্লেষণ বা কেনে পালে জানাব, সমালোচনা করে থাকবে, মন্তব্য করে থাকবে। আপনাদের সমালোচনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি। ধন্যবাদ।